আমি বলছি না, আমার একটা কাঁঠাল গাছে অনেক বড় বড় কাঁঠাল ধরে, এই যে এখন এগুলা অনেক ছোট, এগুলো আরো 2 মাস পরে পাকবে। হ্যাঁ, এগুলো হচ্ছে মানে এই কাঁঠালগুলো সবচেয়ে বেশি বড়, আমার বাড়িতে যা কাঁঠাল আছে সবচেয়ে বড় কাঁঠাল হচ্ছে এগুলো, আর অনেক বেশি ধরছে এই যে উপরে। এগুলো হচ্ছে এই গাছ লাগায় যে রাস্তার পাশে সরকারি লোকেরা উনারা লাগাইছে এই কাঁঠালগুলো। এখন আপনাদেরকে দেখা রাখতেছি কেন জানেন, যখন 2 মাস পরে অনেক বিশাল বড় হবে আমি পারবো, তখন বিশ্বাস করবেন না যে না এগুলো আপুর গাছের কাঁঠাল না, আসলে যেগুলো আমার গাছের কাঁঠাল। এখন প্রমাণ রাখতেছি, হ্যাঁ দেখে নেবেন তখন পারবো, ঠিক আছে। সাথেগুলো হচ্ছে মা দিচ্ছেন, ওই যে মা বাবার বাড়ি থেকে আনছেন, আমি ফ্রিজে রাখছি, রান্না করা লাগে না, অন্য তরকারি ছিল এ কারণে। অনেক সময় ফাটে শাকে এরকম কাটা নাটা এগুলো লাগাইলে হয় না, দেখা যাক আমি লাগাইতে পারি কিনা দেখি। আমি ভাবছি যে মসুর ডাল দিয়ে রান্না করবো, কিন্তু ফাটে শাক মসুর ডাল বুটের ডাল দুইটা দিয়ে রান্না করলে মজা হয়, আজকে বুটের ডাল দিয়ে রান্না করি, সবগুলা লাগবে না, শাক অল্প। শাক রান্না বলে বেশিরভাগ কাঁচা মরিচা রসুন দিলে গ্রান হয়, মজাও হয়। হাতে সরিষার তেল লাগাইতেছি কেন, সকাল সকাল সরিষার তেল মাখতেছি, সরিষার তেল লাগাইলে কালো কালো হয়ে যায় হাত, দেখেন কি জন্য লাগাইছি। ওগুলা ঘরের পেছনে ধরছে যে, ওগুলা দুইটা খাইছি, গাছ একটা আছে আর এটা। জাল তেল হলুদ লবণ সব একসাথে দিয়ে দিছি, এই জন্য এগুলা 5 মিনিট এই করবো, ফুটে আসলে চষ করে তারপর শাক দিয়ে দিই। আমি শাকগুলো কাটিনি, একদম মশলা টসলা সব কষানি হয়ে গেছে, এবার শাকগুলো দিয়ে দিচ্ছি। এই ফাটের শাক কিন্তু ভাজি করলেও মজা আছে, হ্যাঁ কমে যাবে একটুখানি হয়ে যাবে, এই জন্য রান্না করতেছি। শাক এমনিতে হচ্ছে অল্প একটুখানি, এই কারণে ভাজি করি নেই, না হয় শুকনো মরিচ দিয়ে রসুন দিয়ে ভাজি করলে মজা আসে। আমি আমার কাছে আসিনি, আম ফার্ম আমার কাছে আসিনি, আম দুশো দেখবেন, এই যে নারিকেল গাছ দেখছেন না, এই হচ্ছে আমার আশিনিয়াম, এই যে বড় একটা আশিনিয়াম দেখছেন, মনে হয় যেন এটা নারিকেলের ডাব, এত বড়। আমার এখানে হচ্ছে যে টিউবওয়েল আছে না, কলের ফাঁসে হচ্ছে আম গাছটা, এটা এখন পাড়তেছি, বিশাল বিশাল হয়, অনেক বড়। এই যে পাত্তা মিশাল দেখছেন, ভিডিওতে তেমন একটু দেখা যায় না বড়, এগুলো অনেক বড়। এই যে এগুলো হচ্ছে আসিনি আম, এই যে আরো আছে, এগুলো কি আম দেখি বলেন তো, আমি না ভালো ভালো জাতের গাছে আম আছে আমার বাড়িতে, কিন্তু আমি নাম জানি না। হ্যাঁ এবছর আম কাঁঠাল মোটা মোটা হয়ে যাম একদম, এই যে কি সুন্দর ভালো জাতের আম। এই যে আমার শাক হয়ে গেছে, পাটের শাক বেশি জোশ করা লাগে না, হ্যাঁ অল্প একটু ডাল ডাল গুলো ভালো করে জোশ করলে হয়ে যায়, সেই হবে। পাটের শাক হচ্ছে এরকম বুটের ডাল আদা বানা করে করে রান্না করলেও মজা হয়, হ্যাঁ মুসুরের ডাল দিয়ে রান্না করলে স্বাদ আসছে খারাপ না, আবার হচ্ছে কাঁঠালের বেশি দিয়ে রান্না করলেও মজা হয়, ঠিক আছে। মাখা মাখা হয়েছে না, ওকে আমার রান্না শেষ, ভালো থাকবেন সবাই।